আমরা গত পর্বে দেখেছিলাম পেন টুলের মাধ্যমে কিভাবে ঘোড়া তৈরি করতে হয় বা কিভাবে ঘোড়া আর্ট করতে হয়। আজকের টুল আমরা নিশ্চয়ই জানি কার্ভেচার টুল। কার্ভেচার টুলটি হচ্ছে পেন টুলের মতোই কাজ করবে কিন্তু একটু ভিন্ন। পেন টুল যেমন নিখুঁতভাবে কাজ করবে কিন্তু কার্ভেচার টুলটি নিখুঁতভাবে কাজ করতে পারবে না। যেমন দেখেছিলাম পেন টুলের মাধ্যমে আমরা একটা জিনিস সিলেক্ট করার পর আমরা রাউন্ড করতে পারি বা মুভ করতে পারি, আর অল কি চেপে ধরে আমরা এর মাথাটি দেখিয়ে দিতে পারি যে এর পরের লাইনটি আমার কোন দিকে যাবে, উপরে যাবে, নিচে যাবে বা ডানে যাবে না বামে যাবে। কিন্তু কার্ভেচার টুল সেটা করবে না। কার্ভেচার টুলটি আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর সে অটো আমাকে দেখাবে যে আমি কোন দিকে নিতে পারবো। এভাবে আমরা রাউন্ড শেপ করতে পারবো কার্ভেচার টুল দিয়ে। দেখুন, কার্ভেচার টুল দিয়ে আমরা এই জিনিসটি তৈরি করলাম। কার্ভেচার টুল দিয়ে আমরা আরও জিনিস করতে পারি, তাই দেখে নিচ্ছি কিভাবে। কার্ভেচার টুল দিয়ে আমরা এই খরগোশটি এবং এই পাখিটি আর্ট করব। চলুন তাহলে ঘোড়াটি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার ডেস্কটপ থেকে নিয়ে আসলাম। এখন যদি আমি কার্ভেচার টুল সিলেক্ট করার পর শুধুমাত্র আমি কর্নারগুলো দেখিয়ে দিব, তার আগে আমি এটি লক করে নিচ্ছি কন্ট্রোল টু, তার মানে এগুলো আর মুভ হবে না, জায়গায় স্টপ হয়েছে। এখন আমি যদি কার্ভেচার টুল দিয়ে সিলেক্ট করি কর্নার, কর্নার দেখুন, আমরা কার্ভেচার টুল দিয়ে এটি পাখি আর্ট করে ফেললাম। আমরা যদি কালারটা অ্যাপ্লাই করি, দেখুন আমার পাখি হয়েছে। এভাবে আমরা পাখি আর্ট করতে পারবো। তারপর আমরা আইটি কাজ করতে পারি, এই খরগোশটিও আমরা সেম একইভাবে আর্ট করতে পারবো। শুধু আমরা কর্নারটি দেখিয়ে দিব যে কোন কর্নার থেকে কোন কর্নারে যাবে। আগেই মনে রাখতে হবে কার্ভ মানে বাঁকানো। আমরা যে কোনো স্থানে এই কার্ভেচার টুল দিয়ে বাঁকাতে পারবো। চলুন দেখে নিচ্ছি। তাহলে আমরা খরগোশটি আর্ট করতে পারছি। দেখুন, খরগোশটি আর্ট হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, তা হচ্ছে আমরা তো পেন টুলের মাধ্যমে এটা করতে পারি কিন্তু কার্ভেচার টুল দিয়েও তো করতে পারি, তাহলে আমাদের ভালো কোনটা, কার্ভেচার টুল নাকি পেন টুল? অবশ্যই পেন টুল। পেন টুল হচ্ছে নিখুঁতভাবে করা। আমরা যখন এক পাশ সরাচ্ছিলাম আরেক পাশ নড়ে যাচ্ছিল, আরেক পাশ খালি হয়ে যাচ্ছিল, কিন্তু পেন টুল দিয়ে যখন করবেন যে পাশটি করা শেষ সেই পাশগুলো সম্পূর্ণ অফ থাকবে, কিন্তু কার্ভেচার টুল দিয়ে যখন আপনি এক পাশ মুভ করবেন তখন আরেক পাশ শেষ সরে যাবে। তাহলে বুঝতে পারলাম যে কার্ভেচার টুল দিয়ে আমরা খরগোশ আর্ট করতে পারবো এবং পাখি আর্ট করতে পারবো এবং এছাড়াও আরও অন্য অন্য অনেক জিনিস আর্ট করতে পারবো পেন টুলের মতো। কিন্তু পেন টুল হচ্ছে নিখুঁতভাবে করার জন্য, পেন টুল হচ্ছে পারফেক্ট একটি টুল এবং পেন টুলের মাধ্যমে আমরা নিখুঁতভাবে সব কিছু করতে পারবো। তাহলে আমরা মজার জিনিস দেখতে পেলাম যে কার্ভেচার টুল দিয়ে আমরা পাখি আর্ট করতে পারলাম, খরগোশ এবং কি ঘোড়াও পারবো, কিন্তু নিখুঁতভাবে হবে না। নিখুঁতভাবে করতে হলে অবশ্যই পেন টুল দিয়ে করতে হবে। আমাদের নেক্সট টুল হচ্ছে টাইপ টুল। টাইপ টুলটি হচ্ছে আরও মজার। যদি টাইপ টুল সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের চোখ রাখতে হবে নেক্সট টিউটোরিয়ালে। আমি স্টকটি কমিয়ে নিচ্ছি, 1 PT করে নিচ্ছি, তার জন্য সহজ হবে।